السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক 2023 সালের মে মাসের 4 তারিখ আজকের ভিডিওটি করছি যখন বাংলাদেশের পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা ঘটছে নির্বাচন সমাগত বিএনপি রাজপথে ঠিক এই সময়টাতে যেভাবে থাকার দরকার সেই থাকার মতো ফুরসত পাচ্ছে না এর কারণ হলো পবিত্র ঈদুল ফিতরের লম্বা বন্ধ গিয়েছে এরপর সেই বন্ধের পরে আবার অফিস আদালত খুলতে এক সপ্তাহ এবং অফিস আদালত যখন খুললো খোলার সঙ্গে সঙ্গে আবার আজকে যে অনুষ্ঠান করছি এই ভিডিওটি করছি 4 তারিখ আজকে আবার বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার অফিস আদালত সব বন্ধ আগামীকাল 5 তারিখে আপনার বলতে গেলে শুক্রবার এরপর শনিবার বন্ধ রোববার রোববার আবার অফিস খুলবে তো রোববার যদি অফিস খুলে এই পুরো সপ্তাহটি ওয়ার্ম আপ হতে চলে যাবে একেবারে 7 তারিখ থেকে পরবর্তী 7 তারিখ পর্যন্ত ফলে কর্মমুখ ঢাকা বলতে যা বোঝায় সেটি মূলত মে মাসের 15 16 তারিখের আগে হচ্ছে না তো এরপরে বিএনপি যদি কোনো জনসভা দেয় বা অন্য কোনো রাজনৈতিক প্রোগ্রাম দেয় এটি মেয়ের শেষ সপ্তাহ থেকে হতে পারে এর আগে নয় তাহলে দেখুন যে সময়টা কত দ্রুত চলে যাচ্ছে অথচ এই সময়টিতে আবার সরকারি দলে যারা লোকজন রয়েছে তারা কেউ আতঙ্ক ছড়াচ্ছেন কেউ ভয় ছড়াচ্ছেন কেউ পিলে সংকানের কথা বলছেন বলে তারা রাজনীতির মাঠে নিজেদেরকে গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন নিজ দলের লোকের কাছে যেমন ওবায়দুল কাদের হঠাৎ করে ইঙ্গিত দিলেন যে কোনো অবস্থাতেই অগণতান্ত্রিক শক্তির কাছে অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের চাপ মেনে নেওয়া হবে না তাহলে বোঝার চেষ্টা করুন যে এখানে অগণতান্ত্রিক শক্তি এবং অশুভ শক্তি বলতে সরাসরি তাদেরকে বোঝানো হয়েছে তো তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করার যে চাপ প্রয়োগ করা হচ্ছে কারা করছে এ চাপ কি সেই অপশক্তি দিচ্ছে সেই তৃতীয় শক্তি দিচ্ছে কিংবা দেশের বাইরের কোনো অপশক্তি দিচ্ছে এটি ওবায়দুল কাদের বলেননি এখনই তার এই বক্তব্য একদিকে পিলে চমকানো যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তো আওয়ামী লীগের হালে পানি নেই আওয়ামী লীগের পরনে কাপড় চোপড়ের অবস্থা কি তাও খোঁজ নিতে হবে আর যদি তিনি কেবল একটি নাটক সৃষ্টি করার জন্য বলে থাকেন কিংবা দলের মধ্যে তার গুরুত্ব বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নিকট তার যে গুরুত্ব সেটি বাড়ানোর জন্য বলে থাকেন তাও কিন্তু ডেঞ্জারাস এর কারণ হলো সবসময় গোখরা সাপ নিয়ে খেলতে হয় না বন্য গোখরা সাপ নিয়ে খেলতে হয় না বেশি খেলতে গেলে এই বড় বড় সাপুড়ে যারা রয়েছে যারা অহংকার করে দাম্ভিকতা করে তারা প্রায়ই কিন্তু এই গোখরা সাপের কামড়ে মারা যায় তো এই হলো আওয়ামী লীগের স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তিনি জাপান গিয়ে যা বলছেন তারপরে আমেরিকাতে গিয়ে যা বলছেন মাশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে বিশ্বের সর্বকালের সেরা যে পররাষ্ট্রমন্ত্রী এই তকমাটি অনাগত দিনে হয়তো ডক্টর আব্দুল মোমেনের কপালে জুটেও যেতে পারে এর কারণ হলে তিনি অবিস্মরণীয় সব কথাগুলো সেখানে সব বলে যাচ্ছেন যা শুনে আমাদের মনে এত আনন্দ এত ফুর্তি এবং এত গর্ব যে ডক্টর মোমেনকে যদি অনেক লোকজন পেতেন আনন্দে উদ্বেলিত হয়ে তাকে যে কীভাবে জড়িয়ে ধরতেন কীভাবে যে চুম্বনে চুম্বনে তার অধরখানি রাঙিয়ে দিতেন এটি আপনারা মানে ওই ওপেন আপ না করে দেওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী রূপে বিদেশ সফর করছেন ঘুরে বেড়াচ্ছেন যা মুখে আসে তাই বলে যাচ্ছেন যা ইচ্ছে তাই করে যাচ্ছেন এবং যে কোনো অট পরিস্থিতি তিনি বেপরোয়াভাবে তিনি সেটা সামাল দিয়েছেন কে তাকে গালি দিল কে তাকে আজেবাজে অঙ্গভঙ্গি করলো কে তাকে ডিম ছুঁড়ে মারলো এসব নিয়ে কোনো রকম মাথা ব্যথা না রেখে তিনি তার মতো বলেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো এইরকম সেখানে চলছে আর বাংলাদেশে যেটি হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন সেটি নিয়ে নানা রকম রসায়ন হচ্ছে আমরা এই গত সপ্তাহখানেক আগে যেটি ভয় পাচ্ছিলাম যে সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপি হয়তো তার সতীত্ব হারাবে বিএনপি হয়তো অনেক মির্জাফরকে দেখতে পাবে এবং বিএনপি ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কা করা হয়েছিল এর কারণ হলো সরকার তড়িঘড়ি করে এই যে নির্বাচনটি আয়োজন করতে যাচ্ছে এটি মূলত বিএনপিকে একটি বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এর কারণ হলো এটি
এই পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন যদি হয় সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় লোকজনদেরকে লোভ দেখিয়ে যদি আনা যায় এবং বিএনপির অনেক মুনাফিকদেরকে যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া যায় পদপদবি দিয়ে, তাহলে বিএনপি কার্যত অচল হয়ে পড়বে এবং ওই লোভের কবলে পড়ে অনাগত দিনে জাতীয় সংসদ নির্বাচন একটা নতুন মেরুকরণ করা যেতে পারে তার টেস্ট কেস হিসেবে দেখা গেল যে এই সিটি কর্পোরেশন নির্বাচনটি তড়িঘড়ি করে আওয়ামী লীগ আয়োজন করতে যাচ্ছে। কিন্তু এটি আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে এবং বিএনপির এখানে এক বিরাট নৈতিক বিজয় হয়েছে। আওয়ামী লীগের পরাজয় হলো আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে যে ধরনের চক্রান্তিক কথা চিন্তা করেছিল, বিএনপিকে যেভাবে অপদস্থ করার কথা চিন্তা করেছিল, তাকে নিয়ে তাদেরকে নিয়ে যেভাবে খেলার কথা চিন্তা করেছিল, এটি সমূলে মাঠে মারা গিয়েছে। আর অন্যদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, যে কলহ, দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে, যেভাবে গৃহবিবাদ শুরু হয়েছে, গৃহদাহ শুরু হয়েছে, যেভাবে বিরোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন আওয়ামী লীগ এই সময়টাতে নিভাতে পারবে না। অর্থাৎ বিএনপির জন্য যে আগুন জ্বালানোর পরিকল্পনা তাদের ছিল সেই আগুন তাদেরকে এখন গ্রাস করেছে। ফলে বরিশাল, সিলেট, এরপর গাজীপুর এই গৃহদাহে রীতিমতো জ্বলছে। আর অন্যদিকে এই সিটি কর্পোরেশনগুলোতে যেভাবে কল্পনা করা হচ্ছিল বিএনপিকে নিয়ে, সেখানে বিএনপি কিছুই হয়নি। বিএনপি সেখানে যে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে, দলীয় সিদ্ধান্ত যেভাবে সেখানকার নেতৃবৃন্দ মান্য করছে, যেভাবে বুক উঁচু করে, সিনা উঁচু করে সরকারের লোভ এবং লালসাকে বলতে গেলে থুথু নিক্ষেপ করে কিংবা আরও অনেক কিছু করে প্রতিহত করছে, এটি বিস্ময়কর। এবং এই যে বিএনপির নেতাকর্মীরা এই সময়টাতে যে আত্মত্যাগ দেখাচ্ছেন, যে দৃঢ়তা দেখাচ্ছেন, যে সাহস দেখাচ্ছেন, এটি রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এবং এই যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই আদর্শ উজ্জীবিত রাখা এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা, এটি এই মুহূর্তে আমি মনে করি বিএনপির জন্য একটি বিরাট নৈতিক বিজয়। এবং এই বিজয়ের হাত ধরে যদি অনাগত দিনের আন্দোলন, সংগ্রাম কিংবা আগামী দিনের যে নির্বাচন সেখানে বিএনপি অবিস্মরণীয় ফলাফল করে, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। এটি রাজনীতির যে সাধারণ অঙ্ক, এই অঙ্কের মধ্যে বিএনপি পড়ে গিয়েছে আর এই অঙ্কের গড়লয়ের মধ্যে আওয়ামী লীগ পড়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে বিএনপির এই যে দৃঢ় সিদ্ধান্ত বা বিএনপি দলকে যেভাবে সুসংগঠিত রেখেছে, যেভাবে দলের নেতাকর্মীদের উপর যে কর্তৃত্ব রেখেছে, এটি কে করেছেন? এটি কি মির্জা ফখরুল সাহেব করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন, নাকি তারেক রহমান সাহেব করেছেন? আমরা সবাই জানি যে মির্জা ফখরুল সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, তিনি তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া দুজনের সঙ্গে সংযোগ রক্ষা করে তারপরে অত্যন্ত প্রজ্ঞা নিয়ে, মেধা নিয়ে, যোগ্যতা নিয়ে ধীর স্থিরভাবে তিনি দলটি চালাচ্ছেন এবং দলের জন্য যা যা দরকার তিনি তার এই যে প্রবীণ বয়সে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তিনি দলের প্রাইম ফ্যাক্টর নন, অর্থাৎ তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না। তিনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে চেয়ারপার্সনের সাথে আলাপ করেন, ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সাথে আলাপ করেন, তারপরে নেন, অথবা ভারপ্রাপ্ত চেয়ারপার্সন যদি তাকে কোনো কথা বলেন তিনি সেটি পালন করেন, অথবা তিনি যদি মনে করেন এটি বাস্তবসম্মত নয় তবে তিনি তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এবং এভাবেই মির্জা ফখরুলের সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে একটা রসায়ন দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এটি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে এটি দেখাই যায় না, কল্পনাই করে যে না। যেখানে সকালে বিকালে মহাসচিব পরিবর্তন হওয়ার হুমকিতে থাকেন, যে কোনো সময় চাকরি হারানোর ভয়ে থাকেন, সেইখানে মির্জা ফখরুল যে এককভাবে নিরবচ্ছিন্নভাবে দলটিকে পরিচালনা করে যাচ্ছেন, এটির জন্য তিনি প্রথমত ধন্যবাদ প্রাপ্ত, দ্বিতীয়ত তার নামও কিন্তু রাজনীতির ইতিহাসে, জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তো যাই হোক, মির্জা ফখরুল সাহেব এই মুহূর্তে মূলত তারেক রহমান সাহেবের সাথে পরামর্শ করে বেশিরভাগ কাজ করেন। এর কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে ইচ্ছা করলে তিনি রাতারাতি দেখা করতে পারেন না, কথা বলতে পারেন না, তিনি সরকারের জিম্মায় রয়েছেন, কাস্টোডিতে রয়েছেন। এবং বেগম খালেদা জিয়া যেহেতু সরকারের জিম্মায় রয়েছেন, ফলে তার সকল কিছু সঙ্গে সঙ্গে সরকারের টেবিলে চলে যায়, সেখানে কী বৈঠক হলো, কথা বলো ইত্যাদি সব কিছু। ফলে কৌশলগত কারণে মির্জা ফখরুল হয়তো তার সঙ্গে যাওয়ার শুভেচ্ছা বিনিময়ের জন্য, কিন্তু রাজনীতির যে কৌশলগত যে দিকগুলো রয়েছে সেগুলো তিনি তারেক রহমান সাহেবের সঙ্গেই পরামর্শ করে করেন। এবং এই যে সিটি কর্পোরেশন নিয়ে বিএনপি যে সফলতা দেখালো, এটি
অ্যাবসলিউটলি তারেক রহমানের কর্তৃত্ব এবং কৃতিত্ব। তো আমরা দেখেছি যে বিদেশ থেকে তারেক রহমান সাহেবের ছোট ভাই কুকুর স্ত্রী শর্মিলা মাঝে মধ্যে আসেন এবং শর্মিলাকে কেন্দ্র করে যে নতুন একটা পোলারাইজেশন সৃষ্টি করার ক্ষেত্রে সরকার যে ভূমিকা রাখছে না এটা বলা যাচ্ছে না। এটা আমি নতুন করে আবার বলবো যে এক্ষেত্রে কী হতে পারে। এইবার যে জাঁকজমকপূর্ণভাবে শর্মিলি এবং তার সন্তানদেরকে নিয়ে বেগম খালেদা জিয়া ঈদ করলেন, সরকার যে হঠাৎ করে তার ব্যাপারে এতটা উদার হলেন, এর মধ্যে যে অনেক কুটচাল থাকতে পারে সেটি নিয়ে একটা ভিন্ন ভিডিও করব, যাতে করে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা সতর্ক হতে পারেন। কিন্তু এখানে যেটি বক্তব্য সেটি হলো যে তারেক রহমান সাহেবের সাথে যে মির্জা ফখরুলের যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার ভিত্তিতেই কিন্তু তারেক রহমানের সিদ্ধান্তে দলটি এই মুহূর্তে সংগঠিত রয়েছে, দৃঢ়তা দেখাতে পেরেছে। এবং এটি আওয়ামী লীগ কল্পনা করেনি। আওয়ামী লীগ মনে করেছিল যে যদি বেগম খালেদা জিয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সেখানে যদি মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাকর্মীরা সহজে যাতায়াত করেন, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপিতেও গৃহদাহ সৃষ্টি হবে। কিন্তু সেটি না হয়ে যখন উল্টোটি হলো যে এই বিরূপ অবস্থার মধ্যে মা সন্তান একত্রে দলটি আরও ভালোভাবে চালালো এবং এই সময়টিতে বিএনপির মধ্যেও অনেক আশঙ্কা করেছিল যে এরকম একটা কিছু হতে পারে, কিন্তু সেটি না হয়ে যখন পুরো পরিস্থিতি বিএনপির অনুকূলে রয়ে গেল, এটি মূলত তারেক রহমান সাহেবের দৃঢ়তা, তার নেতৃত্বের গুণাবলী এবং তার সফলতাও বটে, যা কিনা আওয়ামী লীগকে অনেকটা ভিতর সন্ত্রস্ত করে তুলেছে। যে আওয়ামী লীগ তারেককে যত দুর্বল মনে করছে তিনি ততই সবলতা নিয়ে ফিরে আসছেন, তার সঙ্গে যত কৌশল করা হচ্ছে তিনি সব কৌশল ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে একের পর এক রেকর্ড তৈরি করে যাচ্ছেন এবং তার সেই রেকর্ড তৈরি করার যে নমুনা এটি এই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ যেভাবে দেখলো, তাতে অনাগত দিনে আওয়ামী লীগকে আরও সতর্কভাবে বিএনপিকে হ্যান্ডেল করতে হবে বলে আমি মনে করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।